নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজিটেবিল ছোলার ডাল। তো ভেজিটেবিল ছোলার ডাল খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো আমি সব সবজি দিয়ে, মানে হেলদি সবজি দিয়ে আমি ভেজিটেবিল ছোলার ডালটি বানিয়ে দেখাবো। তো ভেজিটেবিল ছোলার ডাল বানাতে গেলে কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে আছে বিট গাজর। বিট গাজরটা সাধারণত তরকারিতে ব্যবহার করা হয়, অনেকে আবার স্যালাড হিসাবেও খায়। তা আমি আজকে ছোলার ডালে বিট গাজর ব্যবহার করব। আর এখানে আছে গাজর। তো আমি এখানে দুটো বিট গাজর নিয়েছি ছোট ছোট, আর এখানে একটা গাজর নিয়েছি কুচিয়ে, এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে এক চামচ মতো আদা কুচি এবং এক চামচ মতো রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা, এবং আরও কিছু মশলা আছে সেটা আমি রান্নার সময় ব্যবহার করব, তখন আপনারা দেখতে পাবেন। আসুন কিভাবে তৈরি করা যায় ভেজিটেবিল ছোলার ডাল দেখা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার প্রসেসে। এবার রান্না করে নিই, ছোলার ডালটা কীভাবে রান্না করতে হবে। তো দেখুন, এখানে 100 গ্রাম ছোলার ডাল আছে। তো তখন আমি ছোলার ডালটাকে আপনাদের দেখাইনি। তো এখানে 100 গ্রাম মতো ছোলার ডাল আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি গলিয়ে নিইনি, এরকম একটু দানা দানা আছে। তো চলুন দেখা যাক সেটা কীভাবে রান্না করা যায়। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, এক দুই তিন, আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, আঁচটা বাড়িয়ে দিলাম। তাই আমি বলেছিলাম সব মশলা আমি এখানে বলিনি, তাই এখন আমি রান্না করার সময় মশলাগুলো বলে দেবো আর কি কি মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এগুলোর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। আপনারা চাইলে এগুলো বেটেও দিতে পারেন, আমি একটু কুচিয়ে দিলাম। একটু মেজে নেব, এবার আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি গাজর, বিট গাজর, সমস্ত সবজি উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার একটু নিয়ে নেবো, এটা একটু ভাজা ভাজা করতে হবে। এই ছোলার ডালের রেসিপিটি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, তো আমি এটা রাত্রের খাবারের জন্য রান্না করছি। আপনারা সকালে ব্রেকফাস্টও এটা করতে পারেন। এবার আমি একটু মশলা অ্যাড করবো, এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি 1 টেবিল চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো,
সাথে মিশিয়ে নেব মশলাগুলো এই সবজির সাথে। দিয়ে দেবো টমেটো কুচি, সামান্য জল দিয়ে দেবো, মশলাটাকে একটু মিশিয়ে দেওয়ার জন্য জল ব্যবহার করছি। আমি কিছুটা ধনে পাতা এখনই দিয়ে দেবো এবং পরে সাজানোর সময় অল্প একটু দেবো। এবার টমেটো এবং এই যে গাজর আলু কিছুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দেবো। আমি এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, ফিরে এসে দেখি সেদ্ধটা হলো কিনা। গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বিট গাজরটা একটু দেখে নেব। বিট গাজরটা সেদ্ধ হয়নি এখনো, আর এমনি বিট গাজর সেদ্ধ একটু কমই হয়। আলুটা একবার দেখে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ছোলার ডালটা ঢেলে দেবো। ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এতে আমার আর একটু জল লাগবে, তো আমি এখানে মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এটা আমি হাই ফ্লেমে রেখেছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি কি অবস্থায় আছে। দেখুন, আমি এটা আর একটু ঝোলটা মানে শুকিয়ে নেবো, এতটা ঝোল আমি রাখবো না। একবার বিট গাজরটা আপনি হাত দিয়ে তুলে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। আমরা বিট গাজরটা আপনারা আর একটু ছোটো করে কাটতে পারেন, কারণ বিট গাজর একটু সেদ্ধ হতে সময় লাগে, আর একদম গাজর বা আলুর মতো সেদ্ধ হয়ে যায় না, ওটা একটু কমই সেদ্ধ হয়, তবু খেতে গেলে অসুবিধে হয় না। তো আমি এটা এরকমভাবে রান্না করি, যেটা খেতেও ভালো এবং খুব হেলদি। এটা রাত্রে রুটির সাথে বা সকালে আপনারা ব্রেকফাস্টের সাথে এটা বানাতে পারেন, একটু ঘন থাকবে। এবার একটু স্বাদ আনার জন্য আমি চিনি দিয়ে দেবো। এখানে দিলাম 1 চামচ চিনি, মোট আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যদি চিনি কম খেতে পছন্দ করেন তাহলে 1 চামচ দেবেন, যেহেতু ছোলার ডাল রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, যার জন্য আমরা একটু চিনিটা রুটির সাথে যে তরকারিটা হয় সেটা আমরা একটু চিনি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিই, যাতে রুটির সাথে খেতে ভালো লাগে। তো আপনারা মনে করেন যদি চিনি একটু কম খাবেন তাহলে একটু কম দিতে পারেন। দেখুন, এটা নামানোর সময় হয়ে এসেছে, এবার এটা আমি একটু গরম মশলা অ্যাড করব। এখানে আমি 1/2 চা চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা, আমি সাধারণত রান্নাতে বাড়িতে তৈরি করা গরম মশলা ব্যবহার করি, এতে গন্ধটা খুব ভালো আসে এবং স্বাদটা অনেকটাই আলাদা হয়, কেনা গরম মশলায় একা স্বাদ হয় না। তো এটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি আমার রুটির সাথে পরিবেশন করব। তো এটাকে আমি এখন একটু সাজাবো, নামিয়ে নিচ্ছি।
সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এটা আপনি ব্রেকফাস্টে বা রাত্রে রুটির সাথে খেতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপিটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি আছে ওটা প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। তো ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।